হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমি, সোহাগ আর দীপঙ্কর বেরোবো, কোথায় যাবো জানি না, তবে ইচ্ছা আছে ভালো করে যে কোনো একটা লোকেশানে যাওয়া, সেখানে একটা ব্লগ ভিডিও বানাবো। সোহাগও চলে এসছে, এই যে সোহাগ সোহাগ, তাহলে চলো আমাদের যাওয়া যাক, দীপঙ্করকে রিসিভ চলো করি। চলো, ঠিক আছে চলো। এবার শুনলাম আমরা আমাদের ডেস্টিনেশনে ইচ্ছা আছে গঙ্গার ওপারে যাবো, আছে শুনেছি নাকি গঙ্গার ওপারে ভালো কিছু হয়। তার আগে সামনে ওখান থেকে এটা ঘুরে নিয়ে গেছে যাওয়ার পথে দাদাকে ঠিক করবো, দেন আমরা বেরোবো। চতুর্থী পুজোর সময় আমরা যাচ্ছি শরতে। আজকে রাস্তায় শুধু সরস্বতী আর সরস্বতী, ও বাবা প্রচন্ড। আমরা এখন চাকদা কলেজের দিকে যাচ্ছি, মানে কলেজে ঢুকবো না, কলেজের সামনের থেকে যাবো। এখানে এক সপ্তাহটা অনেক সুন্দর, তো অনেক কিছু দেখা যায়, দেখলে পরে ভালো কমেন্ট করো। আরে এই যে বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে, এই যে চাকদা কলেজ এই যে হিরো, এই যে হিরো, এই যে এই যে একটাই হিরো। সিঙ্গেল, তো তার জন্য হয়তো পিছনে দীপক না, হয়তো কেউ একজন আজকে এখানে গাড়িতে তিনটে সিঙ্গেল আমরা দেখেই দেখেই যোগ্যতা তো হবে কিনা জানি না, তাই ভালোই লাগে চারিদিকে দেখতে, আমার মনটা একটু এদিক ওদিক। মনটা ভরে গেল পিছনের জন্য, এটা হলো গঙ্গার রাস্তা, বিপিন বিহারী মোড় ক্রস করলাম। এবার গঙ্গায় যাবো, গঙ্গার ওখান থেকে চা পার হয়ে আমরা গঙ্গার ওপারে চলে যাবো, জিরাটের দিকে যাবো। এই যে সরস্বতী, এই যে সরস্বতী, চারিদিকে শুধু সরস্বতী আর সরস্বতী, চারিদিকে অপূর্ব মানে সবুজের সমাহার, দেখেই মন ভরে যাবে সবার। তবে আজকে সরস্বতী পুজো উপলক্ষে ওই যে দেখা যায় ছবি তুলছে তারা, খুব সুন্দর, ভালো, এরকম পরিবেশের ছবি তোলা খুবই সুন্দর, এটা ভালো একটা পরিবেশ, আশা করি সবারই ভালো লাগবে। আর আমাদের যে ব্লগার, সে এখন বসে বসে ক্যাপশন দিয়ে করছে আর কি, নিজের স্টাইলিশ অনেক কিছু, সে সত্যি অনেক মনের দিক থেকে অনেকই ভালো। সে চাইছে তার চ্যানেলটা গ্রোথ করার জন্য, যদি আপনাদের সহযোগিতা পায় সে চ্যানেলটাকে ভালো কিছু করতে পারবে। আর আরেকজন একটু দোকানে গিয়েছে, সে আসছে, তার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। রানীনগর ঘাট আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত দীপঙ্কর দা, যার ওয়েটিংয়ে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সে আসবে এখন, একটা দারুণ একটা স্মাইল দেবে, তার স্মাইলটাই সব কিছু ভরে যাবে, মুগ্ধতা ছড়াবে চারপাশ, সুবাসে ভরপুর সেই আমাদের দীপঙ্কর দা। সকালে দেখ নিভে যাবে, কিন্তু আমার মনে দাওয়ানো লেগেছে, কেউ একজন হয়তো আগুন জ্বালিয়ে দিয়েছে এখানে। আমরা এখন যাচ্ছি রানীনগর ঘাটের দিকে, ঘাটের প্রায় সামনে চলে এসে যে পুরনো শ্মশান রয়েছে এখানটাতে, এই যে ভোলানাথের মন্দির, এই যে পুরনো শ্মশান। আমরা এখন গঙ্গার দিকে রওনা দিয়ে দিয়েছি, তবে আজকে গরমটা অন্য দিকে যথেষ্ট বেশি, ইভেন রোদের তাপটা অনেক বেশি, এত মেক আপ করে যে বেরোচ্ছে তারা, তাদের খানিক পড়া সাথে ধুয়ে যাবে ঘামে। আমাদের কি, আমরা তো ছেলে মানুষ, আমাদের তো ফুলোতে আরও সুন্দর মেক আপ। এই যে এখন আমরা চাকদা গঙ্গার পাড়ে আছি, আর এই যে সব গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, ওখান থেকে খেওয়া আসছে। ওই যে আসছে নৌকা, ওটা যেটা আসছে ওটাতে করে আমরা যাবো। এই যে সব গাড়িগুলো সব রেডি করে রাখা হয়ে গেছে, এই সব গাড়িগুলো ঢুকছে, অনেকগুলো বাইক উঠেছে আজকে। এই যে ট্রলার ছেড়ে দিয়েছে, এখন আমরা চাকদা ত্যাগ করে হুগলির দিকে ঢুকছি। ওই যে হুগলি,
আরে ওটা হুগলি ডিস্ট্রিক্ট আর যাই হোক ডিরেক্টর আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ট্যাগ করে ফেলেছি এটা নদিয়া ডিস্ট্রিক্টের বর্ডার হ্যাঁ আমরা এখন মাঝগঙ্গায় রয়েছি ওই যে আমাদের ঘাট কোথায় ওই যে ওটা ওটা হলো খয়রামারি এখন আমরা আছি খয়রামারি মানে গঙ্গার ওপারে হুগলি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি তারপরে সামনে দেখাবে দেখ এই আমরা এটা রাস্তাটা সেই মানে দু পাশে মাঠ মাঠের মাঝখানে রাস্তাটা খুব মানে দারুণ এই পাশটা দেখো খুব সুন্দর এই পাশটা তো কোনো কথাই হবে না এদিকে কোনো কথা ওই পাড়ে ইটপাটা আছে এই পাশটাও ইটপাটা আছে ভালো একটা ব্রিজ আছে সুন্দর এখানে আরো সুন্দর ব্রিজটা ছোট হলেও ভালো লাগছে অনেক ন্যারো সামনে পরিষ্কার পরিষ্কার এখানে নটালি সরস্বতী পুজো এমনি সময় ঘুরতে আসলে মানে মনে হয় ভালোই লাগবে তাই না শুরু করো পুরো পাহাড় এই যে এখানটা মাউন্ট এভারেস্ট মারা মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘা পাশে যাচ্ছি এ দুয়ার যে কেন কাঞ্চনজঙ্ঘার কাঞ্চনজঙ্ঘাটা বরফ এটা মতিলাল ঝিল মতিলাল ঝিলে চলে ও ভগবান এই যে সুয়েজ খাল সুয়েজ খাল এই খালে প্রচুর ল্যাটা মাছ আছে ঠিক আছে সত্যি ঠিক আছে না না এটা সত্যি এটা সত্যি পাওয়া যায় এতক্ষণ পরে অনেকক্ষণ ঘোরার পরে ওইদিকে কোথাও কিছু ভালো কিছু দেখার মতো পাইনি তো এখানে একটা মন্দির পেলাম তো এই মন্দিরটার একটা ছবি তুলে মন্দিরটার ভিডিওটা করতে আসলাম দেখুন মন্দিরটা কত সুন্দর ডিজাইন পুরোটা আমি দেখাচ্ছি এই যে ওই যে এদিক থেকে এখন আমরা আছি জিরাটে কিছু হ্যাঁ সামনে গেলে গঙ্গা এখানে রাধাকৃষ্ণ রয়েছে শিব মহাদেব আছে এই যে মহাপ্রভু একজন জুতো খুলে ফেলেছে কারণ পায়ে অনেক পা গরম হয়ে গেছে অনেকক্ষণ ধরে হাঁপিয়ে গেছে অনেকক্ষণ গাড়ি চালালাম আমি হাঁপিয়ে গেছে ওরা আজব পাবলিক ওইদিকে গঙ্গা আর কত সুন্দর জায়গা ওরা কি যায় মিলনগড় মতুয়া সেবার সঙ্গে পৌনে তিনটে বেজে গেল কিছুই ঠিকঠাক দেখা হলো না এই বাবা হরিগুরুচাঁদের মন্দির আমরা এখন আছি মিলনগড় ঘাটে এখান থেকে আবার গৌরনগর যাব গৌরনগর থেকে মুকুন্দনগর যাবো এই যে সব ওই যে ট্রলার এসেছে এই ট্রলারটা ধরে ওপারে যেতে হবে এই একজন উপরে উঠে বসে আছে হাঁপিয়ে গেছে মনে হয় আমি হাঁপাইনি আমি গাড়ি চালিয়েছি আমি হাঁপাইনি এরা হাঁপিয়ে গেছে তখন বললাম যে হাঁপিয়ে গেছি
না এই যে বসে আছিস তো দেখো বসে আছিস ওই গাড়িটা আসবে বলে তাই ভেঙে দি ভেঙে ভেঙে নাম 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 গাড়ি আসছে বড় হুয়া করে যেটা মানছে না আর আমরা বসে ভেঙে যাবে এখন আমরা নৌকায় বসে আছি এই যে আমাদের দীপঙ্কর ওখানে বসে আছে হাও হাও করে হাই তোলে এখন আমরা চাকদা দিকে ঢুকছি চাকদা গৌরনগর ঘাটে যাচ্ছি ওই যে দুখানা লঞ্চ আসছে একটা পর্যবেক্ষণ গাড়ি কিন্তু মানে একটা সময় কোনো লঞ্চ হবে ফরেনার আসে অত সেই গাড়ি এখন আমরা আছি বিরিয়ানি প্লাজায় তা আমরা এখন ডিনার করতে এসেছি এই যে আমাদের ডিনার এই যে আমাদের ডিনার প্লাজার বিরিয়ানি একটা চিকেন চাপ নিয়েছি আর এই যে দীপঙ্করটা আর এটা হলো আমারটা দেখেছো